আজকে একদম পুরা ইতিহাস করে দিলাম, তাই না? আবারও আপনাদের এমন ড্রেস রিস্টক করে দিলাম যেটার পুরো ওড়না কাজ। এই ড্রেস আমি বলেছিলাম যে এটা রিস্টক হবে না, এই ড্রেসের ভিডিও অনেক আপুরা দেখেনি। আচ্ছা শুরুতেই বলি, যারা যারা আছেন একটু ভিডিওতে একটা লাভ, লাইক, হাই, হ্যালো দিয়ে দিবেন। এবং 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 আজকের ভিডিওতে কনটেস্ট আছে, হ্যাঁ, যারা আপুর থেকে ড্রেস নেন তাদের জন্য আজকের ভিডিও থাকবে, আমি একটু পরে বলবো। কিন্তু যারা আসছেন অবশ্যই আপুকে ভিডিওতে একটা লাভ, লাইক এবং পেজটা ফলো করে দিবেন, ঠিক আছে? আমার গলাটা ই হয়ে ভারী হয়ে আছে, মানে আমার ঠান্ডা লেগেছে। তো সো দেখেন কোন ড্রেস রিস্টক করেছি আমি, একটু হাতে নিয়ে দেখাই তো। দেখেন তো, দেখতে পান নাকি যেটার সম্পূর্ণ ওড়নাতে কাজ, সম্পূর্ণ ড্রেসে কাজ। এটা আপনারা একটা মানে ডিসকাউন্ট থেকেও আমি বলবো যে ভয়ঙ্কর একটা প্রাইসে পেয়েছিলেন, এবং ঈদের রোজারিদেরও আগে পেয়েছিলেন। এবং আমি বলে দিয়েছিলাম না যে এই ড্রেস আসবে না। শুনেন, আজকে যারা অর্ডার দিবেন এতটুকুন বলে দেই, হাতে মিনিমাম 15 দিন সময় রেখে অর্ডার দিবেন। এটা কোরবানি ঈদের জন্য, কিন্তু আপনারা এখন অর্ডার দিলে 15 দিনের মধ্যে ডেলিভারিটা বুঝে পাবেন। যারা কিছু আপু তো সাথে সাথেই পেয়ে যাবেন। এই যে দেখেন আমার পিছে স্টক রেডি, বাট এই এই ড্রেসের যে পরিমাণ অল্প প্রাইস, এই প্রাইসে তো মানে এটা তো কিছুই না। বাট হ্যাঁ, আমি এটা ফ্যাক্টরিতে আরো অর্ডার করে রেখেছি, এই জন্য আপনাদের অর্ডার দিয়ে দিতে হবে। অসম্ভব সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, তো কারা কারা আছেন বলেন, আজকে যারা আছেন অবশ্যই একটা লাভ লাইক দিন। আমি আজকে এটার ওড়নাটা দেখাই, খুব ছোট্ট একটা ভিডিও করব। শুরুতে বলে দেই, যারা আপুর থেকে পার্টি ড্রেস, হ্যাঁ, এই ধরনের ড্রেস গুলো যারা কিনেন, আমাদের 1600, 1700, 1800, 1900 পার্টি ড্রেস গুলো যারা কিনেন, তারা আজকে কমেন্টের মাধ্যমে শুধু জানান যে আপু আমি আপনার থেকে পার্টি ড্রেস নিয়েছি। যে আপুটাকে পাবো, ঠিক আছে, যে আসলেই আমাদের থেকে পার্টি ড্রেস কেনাকাটা করে বাট কখনো কোনো গিফট পাইনি, সেই আপুর জন্য আজকে এটা তো এমনি অল্প প্রাইসে যাবে, তাই না? তার জন্য আরো 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 50% অফ। দেখেন পুরা ওড়নাটা কাজ করা, আমি জানি না আমার ক্যামেরাতে উঠছে না কিনা, দেখতে পাচ্ছেন ফুল ওড়না কাজ। ওকে, সো চলেন আমরা প্রথমে একটু এই কালারটা দিয়ে স্টার্ট করি। যারাই ভিডিওতে আছেন প্লিজ এসে একটা লাভ লাইক দিয়ে দিয়েন। হ্যাঁ, আচ্ছা শুরুতে আমি একটা কথা বলি, এই কালারটা আমার ক্যামেরাতে আপনারা সবসময় দেখবেন, আপনারা এই কালারগুলো খুব পছন্দ করেন, বাট আপু খুব কম করি, কারণ আমার ক্যামেরাতে লাইট কালারগুলো এক্সাক্ট আসে না। যেমন এটা বাস্তবে কিন্তু আরেকটু ডার্ক, বাট আমার ক্যামেরাতে একটু বেশি লাইট আসছে, মানে আপনারা ধরে রাখবেন আরো এক শেড ডার্ক কালার বাস্তবে, ঠিক আছে? টু পিসের সেট, 2 মিনিটের ডিটেলস বলবো খালি। দেখেন এই হচ্ছে আমার আপুদের ওড়না, যেটার ফুল ওড়নাতে এই যে দেখেন কি সুন্দর শাইনি রেওনের কাপড়, সেটার মধ্যে আপু পুরা ওড়নাতে আপনি একটা জায়গা ভাগ করতে পারবেন না যে আপু আমার ওড়নাটার এখানে কাজ নেই, পুরো ওড়নায় কাজ। কাজের উপরে আবার আপুই দেখেন সুন্দর লাইট অ্যান্টিক ধরনের লাইট গোল্ড কালারের সিকোয়েন্স, মানে যেটা একদম গোল্ডেন না আবার একদম অ্যান্টিকও না। দেখেছেন জিনিসটা কি সুন্দর, এই যে এই জায়গাগুলো দেখেন, এখানে দেখেন, এই যে পুরো ফুলের পাতাটা দেখেন, তো পুরো ওড়নাটা জুড়েই আমরা এরকম কাজ পাচ্ছি। কালারটা কিন্তু এক শেড ডিপ, হ্যাঁ, এটা কিন্তু পেস্ট টোন কালার। আমার ক্যামেরাতে যদি আপনারা একদম স্কাই ব্লু দেখে থাকেন, মানে এটার মধ্যে কিন্তু হালকা একটা পেস্ট ভাব আছে, মানে যারা একটু পেস্ট পড়তে চান তারা চোখ বন্ধ করে এটা নিবেন। কোরবানি ঈদের জন্য আপু আবার বলছি, এটা তো মে মাস, আপনারা হিসাব মিলায় দেখেন জুনের 29-30 তারিখের মধ্যে জানেন কোরবানি ঈদ, মানে অনেক আপুরা আমরা ভাবছি জুলাই এ ঈদ। হ্যাঁ, সো মানে এটা এখন অর্ডার দিলে, হ্যাঁ, কিছু আপু তো যারা ইনস্ট্যান্ট অর্ডার দিবেন তারা পাবেন, বাকিরাও পাবেন, কিন্তু 10 থেকে মিনিমাম 12 দিন হাতে সময় রাখবেন। আর আমরা কিন্তু এটা কোরবানি ঈদের আগে আর একবারও রিস্টক পাবেন না, এই যে আমাদেরকে কিন্তু সবাই এখনই অর্ডার দিয়ে দিবে, আমরা তাদের অর্ডার নিয়ে রেখে দিব, ফোনে জানিয়ে দিব, এটুক যারা পাবে তারা ফোনে সাথে সাথেই জেনে যাবে যে আমি পাচ্ছি। যারা আর কি দেরিতে অর্ডার দিবেন তারা মানে সেকেন্ড লটে পড়ে যাবেন, মানে 10 দিন পরেটা, বাট তাও এত কম প্রাইসে পাবেন, আমি তো বলবো এই প্রাইসে 10 দিন কেন, 15 দিন পর পেলেও অবশ্যই নিয়ে নেবেন। বিকজ এই ধরনের কোন ড্রেস না রোজারিতে আসছে, রোজারিতে তো এটা রিস্টকই করে দেই নাই, না কোরবানিতে আছে। সো এবার আসেন ড্রেসে, ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের যে প্রিমিয়াম সিল্কটা থাকে না, যেটা ভারী কাপড়টা, মানে একটু মোটা কাপড়টা, যেটা বডি দেখার বিন্দু মাত্রা অবকাশ নেই, আমার গলা এত ভার হয়ে আছে, যেটা বডি দেখার বিন্দু মাত্রা কোনো চান্সই নেই, এবং এটা এত কমফোর্টেবল। আমি একটু বলি, এই যে আপু ড্রেসের আপনার পিছনে কাজ না, এই যে ব্যাক সাইড এর ফিনিশিং দেখেন,
আপনি যতটাই মানে খুঁতখুঁতে স্বভাবের হন না কেন, সেন্সিটিভ হন না কেন, এই ড্রেস আপনাকে মানে কোন রকমের ই দিবে না, মানে মানে আপনার মানে কমফোর্ট জোনের বাইরে আপনি যাবেন না, একদম একশোতে একশো আরাম। হ্যাঁ, সো এই আমি একটু নিচের কাজটা থেকে দেখাই। আমি সেকেন্ড কালারটা এখন পরলে আপনারা দেখবেন, দেখেন আপু কি পরি, আল্লাহ এটা কি পুরো টাসে, ও মাই গুডনেস, আপু পুরো ফুলটা সিকোয়েন্সের দেখেন, এই যে কাজটা করা, হ্যাঁ লাইট একটা বিস্কিট কালার দিয়ে পুরো তার মধ্যে আপু মানে একটা সিকোয়েন্স। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এটা নর্মালি নর্মালি চকচক করবে না, আপনি যখন মুভমেন্ট করবেন তখনই চিকচিক চিকচিক করবে। এগুলো হচ্ছে মানে খুব পছন্দ করে, তার মধ্যে আমরা যে প্রাইজে দিয়েছি কে না এই প্রাইজে নিতে চাবে। হ্যাঁ, এই যে গলার সাইডটা দেখেন, গলায় আবার সুন্দর একটা প্যানেল পাইপিং এর মতো করা আছে, কেউ যদি চান এটা খুলে ফেলতে পারবেন। হ্যাঁ, আর পুরো ড্রেসেই কাজ। এটার বডিতে কাপড় আছে 50 ইঞ্চেস, লম্বা হচ্ছে কত, বডিতে কাপড় আছে 50 ইঞ্চেস, লম্বা হচ্ছে 45 ইঞ্চেস। ম্যাটেরিয়াল প্রিমিয়াম বেসড সিল্ক কটন, এবং ওড়না হচ্ছে একদম সফট শাইনি ক্রেপটা, হ্যাঁ রাউন্ড ক্রেপটা, যেটা একদম শাইনি, হাতে কাজ আছে। আচ্ছা আমি এখন একটা জিনিস দেখিয়ে দিব, কোন আপু যদি মনে করেন যে আপু আমি নিচের এই বর্ডারটাকে উপরে দিয়ে বানাবো, এই যে দেখেন চার কোনা গলা করে, অথবা আপু আমি এই ড্রেসটার উপরের গলাটা কেটে আমি হিজাবিয়ানরা তো নিচে পুরো ড্রেসেই কাজ, এটা আসলে হিজাবিয়ান নন হিজাবিয়ান বলে লাভ নেই, এই যে আপনি যদি চান দেখেন আপু আপনারা অনেক সুন্দর করে বানাতে পারবেন। নিচের এই প্যানেলটা কেটে দেখছেন ভি গলা করে, জাস্ট দেখেন আপু আমাকে কি লাগতেছে সাথে সাথে, এই যে নেন আমার ওড়না। একটু বুদ্ধি ব্যবহার করবেন, হ্যাঁ কি করবেন, টেইলার ভাইকে বলবেন যে টেইলার আমার নিচের এটা খুলে রাখো, অন্য কোনো গলায় কখনো বসায় দিও, আর এই যে নিচের চড়া পার্টটা না, এই পার্টটা দিয়ে আপনি যদি একটা ভি গলা বানান, কেউ যে নিয়ে বানাবেন আমার এই কথা শুনে আমাকে অবশ্যই গ্রুপে ছবি দিবেন, 100 টাকা ডিসকাউন্ট করে দিব প্রথম আপুকে, ঠিক আছে, যে আমার এই কথা মতো ড্রেসটা এভাবে মেক করবেন। হ্যাঁ খুব সুন্দর লাগবে, অযথা তো আমি আর বলি না। তাহলে এই গেল আমাদের ড্রেস, দেখেন এটা পুরো সেমি স্টিচ করা আছে, আপনার নিয়ে কিছুই করতে হবে না। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস জানি, আমি এটা চেঞ্জ করে ফেলবো, আপনারা যারা এটা নিবেন আমার এই মুহূর্তে স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, আফটার দ্যাট আমরা এটা জাস্ট সেকেন্ড কালারটা গায়ে দিয়ে প্রাইস। হ্যাঁ এই কালারটা আমি জানি মানে আপনারা ভাগে পাবেন না, খুব ফাস্ট অর্ডার দিবেন যারা এক দুই দিনে ডেলিভারি চান, আর আস্তে ধীরে অর্ডার দেন যারা ঈদের জন্য নিবেন, রাশ করেন না, বাট অর্ডার দিয়ে ফেলতে হবে। এখন আমি একটু বলি, দেখেন আপু এখানে হিউজ পরিমাণে সুতার কাজ, এই ড্রেসটা আপনি কম করে হইলেও আপনার 3500 থেকে 3800 টাকা মার্কেট প্রাইস হওয়া উচিত, কম করেও যদি আমি মার্কেটের কথা বলি, এবং অনলাইন জগতেরও যদি কথা বলি, এটা 2000+ এর ড্রেস, আপনারা কিন্তু না 1700 না মানে 1700 টাকাও দাম পড়েনি কিন্তু এটার, 1800 তো ভুলে যান, 1900 না 2000 না আরো কম। তাহলে এত ওড়নায় কাজ, হ্যাঁ এইরকম ওড়নাতে কাজ, ফুল ড্রেসে কাজ কিভাবে সম্ভব? একটা কথা আমি একটু বলে দেই, সেটা হচ্ছে যে আচ্ছা একটু বর্ডার লাইনে দেখেন আপু, অনেক সময় সুতার কাজ হতে হতে এখানে একটু কাজ না থাকতে পারে। হ্যাঁ এইটা 50% আপুর কোনো সমস্যা না, আবার 50% আপুর সমস্যা, যাদের সমস্যা তারা অর্ডার করবেন না। দেখেন কথা ক্লিয়ার, আপু কিন্তু লাইভে সব বলে দেয়, এই যে দেখেন এখানে এসে একটু জায়গায় মিসিং, কারণ আপু এটা ডেড এন্ড, তো এরকম একটু থাকবে। এটা যদি কোনো আপুর মনে হয় যে আল্লাহ আমি শেষ হয়ে গেলাম কেন এরকম, সে এই ড্রেসটা অর্ডার করবেন না। হ্যাঁ আপনি অন্য কিছু নিয়ে, যেটা আমি কোনো কিছু বাধা বা কোনো প্রবলেম থাকে না, এটা প্রবলেম না আপু, এটা নর্মাল। হ্যাঁ একটা কাজে হঠাৎ এখানে একটু একটা জায়গায় সুতাটা না হওয়া নর্মাল, বাট যে সকল আপুরা বুঝেন না এটার জন্য অনেক আর কি ইস্যু ক্রিয়েট করে ফেলেন, তারা একটু অ্যাভয়েড করে যান। দেখেন আমি লাইভেই দেখিয়ে দিলাম, মানে এই যে দেখেন এখানে হঠাৎ একটু সুতার কাজটা নাই, তো এটা কোনো কাস্টমার যদি মানে প্রবলেম বোধ করেন আপনি অবশ্যই এই ড্রেসটা পারচেজ করবেন না, ঠিক আছে। এই যে নেন আমি নিয়ে দাঁড়াচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে ফেলেন, এখন আমরা চলে যাব প্রাইজে, এটা অবশ্যই নিবেন, যান দাম 1600 টাকার ঘরে, আর কিছু শোনা লাগবে, আপনি অর্ডার দেন ভাগে পাবেন না, ওয়েবসাইটে অর্ডার করে দিন তাইলে কনফার্ম আপনি সবার আগে ডেলিভারি পাবেন, আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। নতুন আপুরা কিভাবে ওয়েবসাইটে অর্ডার দিতে আমি বলে দিচ্ছি, এটা ছবি নেয় আল্লাহ মান থেকে কাপড় পরে গেছে, এটা কেউ যদি চান তারও আম্মুকেও কিনে দিতে পারেন, জাস্ট দেখেন কি স্নিগ্ধ কালারটা, মানে এই কালারটা কিন্তু আরো 200 একটু ডার্ক, হ্যাঁ ক্যামেরা থেকে একটু ডার্ক, ক্যামেরা একটু বেশি লাইট, ক্যামেরা থেকে একটু ডার্ক, ঠিক আছে, এটা মাথায় রেখে অর্ডার করেন। ওকে সেকেন্ড কালারটা পরে আসেন, চলে এসেছি আপনাদের সেকেন্ড কালারটা পরে, কলিজা কালার, হ্যাঁ এটা একটু একটু রেডিশ টাইপ কলিজা একটা কালার, ওকে এই যে এইটাই আপনারা স্টক দেখতে পাচ্ছেন। সো যারা আগে অর্ডার করবেন মানে আমি একদম আপু আমি বাস্তব কথা বলছি, মানে এটা আমাদের মানে আধা ঘন্টার অর্ডার,
মানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে এটা আপনারা শুরুর কিছু অল্প ভাগে পেয়ে যাবেন, বাকিরা এটা দামের কারণে নিয়ে নেবেন। এটা রোজার ঈদে তো দিতেই পারিনি, এটা দামের জন্য নিয়ে নেবেন। আচ্ছা আমি একবার ফার্স্ট এটা দেখি, আগে প্রাইসিং এ যাই, বেশি কথা বলতে যাচ্ছি না। এই হচ্ছে আমার আপুদের ওড়নাটা, পুরো ওড়নাটা রাউনের মধ্যে, হ্যাঁ সিল্কি একটা রাউন যে কাপড় আছে না, এই যে দেখেন এটা, এটার মাঝে। এবার ফুল ড্রেসে আপু, ড্রেস বাদ দেন, সম্পূর্ণ ওড়নাতে পুরাটাতে পেটানো সুতার কাজ, সুতার কাজের সাথে সেলাই করা সিকুয়েন্স, ঠিক আছে। ডার্ক কালার থেকে কস যেতে পারে, ডার্ক কালার থেকে কস যেতে পারে, এটা নর্মাল জিনিস যে আপু, কারণ যত ডার্ক কালার, ডার্ক কালার থেকে কশ আপু একটা যেতেই পারে, এটা জানিয়ে রাখলাম। আর এই আসেন আপনার ড্রেসে, যেটার ম্যাটেরিয়াল হচ্ছে প্রিমিয়াম সিল্ক, হ্যাঁ, যেটা একদম আমাদের, হ্যাঁ মানে আমরা যেই সিল্কের কাপড়টা আমাদের ব্যবহার হয় সেটা। এখানে আপনার স্লিভস এর কাপড়, এখানে দেখেন আপনার টেইলারকে কিন্তু কখনো এটার জন্য ফুল টাকা মজুরি দিবেন না। এখন জিজ্ঞেস করতে পারেন, আপু আমার টেইলার ফুল টাকা নেয়, তাহলে আপনার টেইলার আপনাকে বোকা বানাচ্ছে। কারণ আপনি দেখেন, ড্রেসটা যদি আমি গলাটা না করে দিতাম, সাইডের হাতা না বের করে দিতাম, হ্যাঁ এই ফিনিশিং লাইন গুলা যদি আমি না করে দিতাম, দেখেন নিচ পর্যন্ত গিয়ে এখানে একটা সেলাই করে দেওয়া আছে, মানে এটা আপনার ঘেয়ে টোটাল, তাহলে আমার কিছু টাকা বাঁচত, আপনার টেইলারের কষ্ট কমলো। এগুলাকে সেমি স্টিচ ড্রেস বলে, সেমি স্টিচ ড্রেসে টেইলারের মজুরি 50%। আপনার টেইলার যদি আপনার কামিজ বানাতে 600 টাকা নেয়, সে এটাই 300 টাকা নিতে বাধ্য, যদি না নেয় চেঞ্জ ইউর টেইলার। আমি আবারও বলছি, কারোর জন্য কিছু কিন্তু থেমে থাকে না, সোজা বলবেন যে আপনি এটা নিবেন না, ঠিক আছে আপনি আমার ড্রেস আমাকে ফেরত দেন, যে শুরুতেই বুঝাবেন যে আপনি জানেন। আপনি যদি শুরু থেকে টেইলারকে বোঝান যে হ্যাঁ আপনি জানেনই না যে একটা সেমি স্টিচ ড্রেসে, তখনই আপনাকে পেয়ে বসবে, ঠিক আছে। আচ্ছা এবার একটু দেখে নিই, দেখেন আমাদের গলার এখানে যে সুন্দর প্যানেল লাইন আছে, তাছাড়া পুরো ড্রেসে আপু কাজ, একদম পিটিয়ে পিটিয়ে কাজ করা, হ্যাঁ আর পুরোটাতে সিকুয়েন্স, তো মানে খুব সুন্দর লাগে, বেশি ঝকমকো না কিছু না। আর এই যে দেখেন নিচের প্যানেলটা, যেটা আমি বললাম, আমি একটু দেখাই এটাই কেমন, ওয়াও ইট উইল লুক অ্যামেজিং। এটা কোরবানি ঈদের জন্য নিয়ে নিয়েন, এই ধরনের ড্রেস এই দামে বছরে একবারই আসে, মার্ক মাই ওয়ার্ডস, এই বছর তো দেখেন অলরেডি তো আধা বছর শেষই হয়ে গেল, এই ধাঁচের ড্রেস আর এই দামে একটাও পান না কিনা দেখেন, খালি দেখবেন, ঠিক আছে, যে আপু একটা ড্রেস পাইলাম এই ধরনের। রোজার ঈদে তো পান নাই, সেটা আলাদা ব্যাপার, আপনি কোরবানি ঈদেও, এই যে এটা আমি রিস্টকে বহু কষ্টে, মানে এটা দিবেই না রিস্টক করে, এই দেখেন, দেখছেন কি লাগে, আপনি এই এটা দিয়ে গলাটা ভি করে বানায়েন, আর টেইলারকে বলবেন ওই প্যাচটা টান দিয়ে খুলে ফেলতে, ভাই আপনাকে যে কি। আর আমার এইভাবে যারা বানাবেন আমাকে গ্রুপে ছবি দিবেন, অবশ্যই গ্রুপে ছবি দিবেন, দুইটা আপু যারা প্রথম আমাকে ছবি দিবেন, 100 টাকা 100 টাকা ডিসকাউন্ট ভাউচার দিব, ঠিক আছে রেখে দেই। আসেন এখন আমরা প্রাইসিং এ চলে আসি, বডি আছে 50, লম্বা হচ্ছে ফাইভ ধরেন, হ্যাঁ 1 ইঞ্চি বেশি থাকতে পারে, আমি একটু কমিয়ে বলি, বেশি বললে তো আবার মানে তুলপার লাগাই দেন, 1 ইঞ্চি কম কেন, আপনারা 1 ইঞ্চি বেশি পাইলে কখনো মানুষকে দেখি না যে একটা থ্যাংক ইউ দেয়, 1 ইঞ্চি কম, বি কেয়ারফুল ফ্রম দিস পেজ, 45 বলে আমাকে 44 লম্বা দিয়েছে, বাট কত ড্রেস যে আপনাদেরকে 45 বলে 48 লম্বা দেয়, একটা মানুষও তখন আর থ্যাংক ইউ বলে না, এটা আমাদের নেচার, আমরা নেগেটিভ জিনিস বেশি পছন্দ করি, যাই হোক ঠিক আছে। আচ্ছা আসেন এবার আমরা প্রাইসিং এ চলে আসি, হ্যাঁ আচ্ছা যতগুলো আপু, আচ্ছা এটাকে আমি মনে হয় ফ্রন্টে নেই, হ্যাঁ যতগুলো আপু আজকে আমাদের এই কালেকশনটা নিতে পারবেন, এটা টু পিসের একটা ড্রেস, কামিজ প্লাস ওন্না সেমি স্টিচ, আপনি কোন সালোয়ার পাবেন না, সো প্লিজ সালোয়ার কই, সালোয়ার দিলেন না বাটপারি করলেন, একদম বিরত থাকবেন, ঠিক আছে, লাইভ ভিডিও ছবি সবকিছুতে প্রমাণস্বরূপ লেখা থাকে টু পিস, শুনে অর্ডার করবেন, হুজুকে পরে অর্ডার করবেন না। এটা কি ডিটেলস আছে, এটা টু পিসের একটা সেট, ওড়না হচ্ছে সফট রাউন সিল্ক, হ্যাঁ পুরো ওড়নাটা কিন্তু সুতি না, রাউনের মধ্যে ফুল ওড়না কাজ। ড্রেসে চলে আসেন, ড্রেস হচ্ছে আমাদের প্রিমিয়াম সিল্ক কটন, হ্যাঁ ড্রেস হচ্ছে আমাদের প্রিমিয়াম বেসড, যে সিল্ক কটন, সিল্ক সরি এটা কটন না, প্রিমিয়াম বেসড আমাদের যে সিল্ক কাপড়টা সেটা। এটা সেমি স্টিচ করা, বডি আছে 50, লম্বা হচ্ছে 45, হ্যাঁ লম্বা গেল আপনার 45। আচ্ছা আর কিছু আছে না, এবার আসেন কিভাবে অর্ডার দিব, ঢাকাতে ডেলিভারি চার্জ 100 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, এসে পরিবহনে নিলেও 150, আপ হোম ডেলিভারি নিলেও 150। যেহেতু এই ড্রেসটা আমি আগে বারবার বলে দিচ্ছি, যারা অর্ডার দিবেন এই শুরুতে, যারা অর্ডার দিবেন তারা একটু পেয়ে যাবেন, বাকি আপুরা 10 থেকে 12 দিন হাতে সময় রেখে ড্রেসটা অর্ডার দিবেন এবং কোরবানি ঈদের জন্য এটা অর্ডার দিবেন, আপু এটা অনেক কম দামে আমি কিন্তু আপনাদেরকে দিব, হ্যাঁ নাম্বার ওয়ান
আপু এটা আছে থাকলে নিব, কথা বলেন, এগুলো করবেন না, ডিরেক্ট ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্সে রেখে দিবেন, ঠিক আছে? এই কালারটা আমি নিব ভাইয়া, এই আমার অ্যাড্রেস, এই আমার ফোন নাম্বার, একই ড্রেস তিনটা নিলে লিখে দিবেন আপু আমি এই ড্রেসটা, সেম ড্রেস তিনটা সেট নিব, ঠিক আছে? এভাবে লিখে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, যে যেটা যেরকম নিবেন, ওকে, ক্যাশ অন ডেলিভারি, পণ্য হাতে বুঝে পেয়ে টাকা পরিশোধ করবেন, ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রিসিভ করবেন, ডেলিভারি ম্যান যদি আপনাকে প্রোডাক্ট চেক করতে না দেয় সেই ডেলিভারি ম্যানের একটা ছবি তুলে আমাদেরকে গ্রুপে আমাদের পেজে পাঠিয়ে দিবেন যে আপনাদের এই ডেলিভারি ম্যানটা আমাকে প্রোডাক্ট চেক করতে দিচ্ছে না, আমি এটা স্ট্রিক্টলি এগেইনস্ট, আপনি অবশ্যই আপনার প্রোডাক্ট দেখে শুনে ধরে বুঝে টাকা দিবেন, ক্যাশ অন ডেলিভারি কেন দিচ্ছি, আপনি ধরে দেখে আপনার ভালো লাগলে আপনি নেবেন, কোন সমস্যা হলে আপনি ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করবেন, ডেলিভারি চার্জ দেওয়ার বিপক্ষে থাকলে অর্ডারই করবেন না, ঠিক আছে? গেল, আর আর কোন সিস্টেম না, অনলাইনের সিস্টেম তো বললাম, আর ওয়েবসাইটে যারা অর্ডার দিবেন সুন্দর করে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন, ওয়েবসাইটে ঢুকে এক মিনিটের কাজ, কোনো কথা মানে গ্যাজাইতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট আপনি ছবি অ্যাড্রেস ফোন নাম্বার, সরি, ছবি ওয়েব গুলাই ফেলছি, আমাদের পেজে ঢুকলে ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয় সেটার একটা দুই মিনিটের ভিডিও আছে, সেটা দেখে নতুন আপুরা অর্ডার দিয়ে দেবেন, এবং পুরাতনরা তো জানেনি ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয়, নতুন করে বলার কিছু নেই, ওয়েবসাইটে অর্ডার দিলে সুযোগ সুবিধা, আপনি ডেলিভারি সবার আগে পাবেন, দুই নাম্বার আপনাকে কোনো ফ্রড ফেক, হ্যাঁ, আপনাকে কোন রকমের ফ্রড ফেক টাচ করতে পারবে না, তিন নাম্বার আপনার অর্ডার আপনি এখন দিবেন, চারটা বাজে ধরেন, এখন আপনার অর্ডার আপনি চারটা দুইয়ে দিলেন, চারটা তিনের মধ্যে আপনার অর্ডার বিল আপনার হাতে, কারণ তো মানে কম্পিউটার মেশিন, তাই না? সো অনেক অ্যাডভান্টেজ ওয়েবসাইটে অর্ডার দিলে, সব আপুদের জন্য এই ড্রেসটার প্রাইস আসবে শুধুমাত্র 1690 টাকা, এটা মানা যায়? এ বললাম না, এটা বছরে একটা এরকম ড্রেস আসে 1690 টাকা, এটা যত মানুষ নিবেন, আমি আপনাদেরকে এই লাইভে কথা দিয়ে গেলাম আমি সবাইকে দিব, হ্যাঁ, আমাকে শুধু একটু 10 days টাইম দিবেন, সব আপুকে দিব, ডেলিভারি টাইম একটু সময় রেখে দিবেন, এগুলো তো পেয়ে যাবেন শুরুতে যারা অর্ডার দিচ্ছেন, বাট আমি তো আমরা তো জানি আমাদের কি পরিমাণ এগুলো ড্রেসের অর্ডার আসে, আর এটা তো এক্সেপশনাল, এটা আমি যদি 1800 দাম বলতাম তাও কম হতো, 1800 তো পুরো অন্যায় সিকুয়েন্স কাজ আমার ড্রেসের কাজ আসে না, তো সেখানে 1700 টাকা মানে 1690 টাকা অর্ডার করে দিয়েন, ঠিক আছে? আর যারা আমাদের থেকে ড্রেস পার্টি ড্রেস কিনেছেন এই ভিডিওতে কমেন্ট করে রাখেন একটা আপনার 50% অফ।